গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজে বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। রোমিও নায়িকা তো খুবই বুদ্ধিমান, তোর প্রতিটা কথার উত্তর কিন্তু সাথে সাথে দিয়ে দিতেছে বুদ্ধিমত্তার সহিত। এই মেয়ের সাফল্য কেউ আটকাতে পারবো না। ইংরেজিগুলো কি বলছে? আমি হচ্ছে আপনার এক নম্বরের সার্গে, আপনি আমার কাছ থেকে টাকা খাবেন? উনি মুখ খুলেন আঙ্কেল, এরকম করে চুপ করে থাকবেন না, কথা বলেন। এলাকার লোকজন খুব ভালো করে জানে, সবাই জানে যে আমি খারাপ লোক, ঘুষের টাকা খাই, তাই না? আমারে বাদ দিয়া বরিশাল থেকে নায়িকা আনার কি দরকার ছিল শামসু ভাই? আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাহলে জুনুকের হাতে কথা কও, আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে। তবে ব্যাপারটা হয়েছে যে পুরো পলাগমদ্দ একটা নয়, এইটা কিন্তু আমার খুব ভালো লাগছে, আপনার আমার খুব ভালো লাগছে, আমি আপনার সাথে কাজ করার একটা চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আমার সাথেই কাজ করতে হবে। না না আপনার প্রস্তাব উত্তম, কিন্তু হয়েছে কি এখনই না আপনার কথা দিতে পারতেছি না, একটু চার পাঁচটা একটু দেখে লই, তারপর আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানাবো। খুব শিখছি আমাদের মিতা কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, খুবই ভালো মেয়ে, এই চার পাঁচ দিন ওর থেকে আমি বুঝে ফেলবো। হয়েছে, এত আমার সুনাম করতে হবে না, এখন চলো অনেক কাজ করে রয়েছে। মেয়েটা ভালো ইমন চালাক সুতরা, বিশ্বাস করি নাই যে রোমিও, রোমিও তোমার কিছু বলে নাই? না ওই রোমিও ভাই মোকে বলছি, আর মুই স্ক্রিপ্টটাও পড়ছি বুঝছো, তোমার চরিত্র মেম্বারের চরিত্র এক্সের মোর সুন্দর পছন্দ হয়েছে, তো আর রোমিও ভাই মোকে বলছে এই টিমের মধ্যে যারা মোরা কাজ করব তারা এই রিসোর্টের মধ্যে একটা টিম মেম্বার থাকতে হইবে, তো মোরও মনে ওইটি আছে তোমারও এখানে থাকতে হইবে। আরে অভিনয় করতে হইলে রিসোর্টকে দিল্লি যাবো নিজের টাকা খরচ করিয়া, অভিনয় তো এককালে করছি মেলা ছাইড়ে দিছি, কিন্তু রেওয়াজটা করলে রয়ে গেছে, মাঝে মধ্যে এক লাখ পাট গায়ে ঘরের মধ্যে খারাই ঘেরে গিয়ে বুঝছো। তা হ্যাঁ যাও, রোমিও কি মোর লাগে ফাইজদামি করলে না কি করলাম তো কিছু বলতে পারলাম না, তুই বিষয়টা জানি আমার একটু বলি। ওকে ফাইজলামি করবে কির পিন্নি, দুলা ভাইকে দায়িত্ব দিচ্ছে আপনাকে মানানোর জন্য বুঝছেন কাকু? আরে মুই তো রাজি, তাই মজদুর কথা মোর বিশ্বাস হয় না, ও তো মানে অনেক সময় মোরে ওই যে ব্ল্যাকমেল করে। তোমার এই বাতে যে থাকতে দুলাভাই তোমার ব্ল্যাকমেল করবে, ময়ও একসাথে তাকে ব্ল্যাকমেল করবো, হে চিন্তা তুমি হইরো না। আরে তোর জ্ঞান বুদ্ধি মেলা বেশি, আর প্রখর একটা শিক্ষিত মাইয়া হাত ওইবেই, মোরছে জ্ঞান বুদ্ধি ভালো। তা ঠিক আছে, যেহানে রয়েছে হ্যানে থাও, কোনো অসুবিধা নাই, আর যদি সুবিধা অসুবিধা কিছু হয় নে, ওই যে রাজার কথা বললাম, ওর ফুফাত ভাইয়ের ফুলা প্রাক্তন চেয়ারম্যান, হ্যাঁ বাড়ি চলে যাইবে, হ্যাঁ মোর পরম আত্মীয়, আর তো গৌতম আপন আত্মীয়কে হালাই নে না, হয়তো দেহা সাক্ষাৎ নাই তিন পরিচয় নাই হের ফিন, হ্যাঁ যেটা বললে গেল। আর কথা ওই যে বলি যে নাটকে মেম্বারের ক্যারেক্টার করতে হবে, ও আমি করবো না কৃপিন। আরে যে তুই আসো, তুই নায়িকার ক্যারেক্টার করবি বোঝো না, হ্যাঁ যদি এই ফিল যদি কোনো ক্যারেক্টার থাকে ব্যাপার দুঃখে কথা বলতে হবে তোরে, মুই তো পারবো না।
ঠিক আছে তুমি যাও তাহলে। মুরব্বী মানুষের পাশ কাটা ছেলে যেতেছে, সালামত নাই কেন? আপনাকে চিনি নি তাই সালামত দেয়নি, কোনো অসুবিধা আছে? অনেক বড় অসুবিধা হয়েছে। আর নুপুর মেম্বার, তুমি তো মামারে চেনো, মামা তো সালাম পাওয়ার যোগ্য, তুমি সালামটা দাও না, এটা তো বিরাট অন্যায় হয়েছে। আপনার মামা সালাম পাওয়ার যোগ্য ব্যক্তি না, এজন্য দেয়নি সালাম। কেন সালাম দেয়নি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ইংরেজ, আমি ভালো হয়ে গেছি, সেই জন্য কোনো উত্তেজনা দেখাইলাম না। দেখেন আপনার উত্তেজনা কেয়ার করার সময় আমার নেই। নুপুর, উনি কি ওনাকে চিনলাম না? নীলতার বাবা, আমাদের রাজাভাই চেয়ারম্যান হওয়ার আগে উনি চেয়ারম্যান ছিলেন। ও, লতার বাবা তো চেয়ারম্যান ছিলেন, তো কি হয়েছে সবার মাথা কিনে ফেলেছেন? আমার বাবাও চেয়ারম্যান ছিলেন, উপজেলার চেয়ারম্যান। ও, এতক্ষণে বুঝতে পারলাম তুমি মহসিন সাহেবের মেয়ে না? তো তোমার বাপে তো অনেক সজ্জন মানুষ, ভালো মানুষ, তার মেয়ে হয়ে তুমি এত খচ্চর হয়েছো কেমনে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একদম উল্টো পাল্টা কথা বলবেন না, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি কিন্তু নুপুরের মতো সহজ সরল। নুপুর সহজ সরল? আরে বাবা, নুপুর হলো বিরাট গিরিঙ্গি মার্কা মহিলা, সে দূরে বৈশা ওই প্যাঁচ লাগাই দিব, তারপর দূরে বৈশা বৈশা মজা দেবো। ভালো কথা, আপনি নুপুরের পাল্লায় কেমনে পড়লে? দেখেন নুপুর আমার কাছের মানুষ, ওকে নিয়ে একটা উল্টো পাল্টা কথা বলবেন না। নুপুর তোমার কাছের মানুষ হোক তো কি হয়েছে? একটা খারাপ মেরে তোমার কাছের মানুষ বলে তোমার সামনে ভালো বলতে হবে? এই নিয়ম তুমি এবার কবে চালু করলা? আমি নিয়ম কোথায় পেয়েছি সেটা আপনার জানতে হবে না, না জানলেও চলবে। আমি ইলেকশন করছি, দ্যাটস ওয়াই আমি মেজাজ মর্জিটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি। এই ধরনের উল্টো পাল্টা কথা বলে মেজাজ গরম করিয়ে দেবেন না। এই মেয়ে, তুমি ইলেকশন কেমনে করবা? তোমার তো চাল চলন কথাবার্তা আদব লেহাজের কোনো কিছু ঠিক নাই। চাচা, আমার আদব লেহাজ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি আদব লেহাজ আপনার মেয়েকে শেখান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু আমার মামার সাথে খুব দুর্ব্যবহার করতেছেন। আমার মামা যদি একবার চাইতে না, পুরা ছাই হয়ে যাবেন ছাই। এত ফাল পারেন না, আপনার মামা জারি জুরি শেষ, উনি এখন একটা মরা হাতি। মরা হাতির দাম লাখ টাকা, প্রবাদ আছে। বাবু ভাই, আমি আপনাকে অফিস থেকে বিদায় নিতেছি। কিসি কিসি, এটা আবার কোন ধরনের ব্যারাম? এই কয়েকদিন পরে পরে তোর এই ব্যারামের ওকটে কি কারণে, কি কারণে তুই ইন্দ্র বিদায় নিবার চাস? কারণটা লগ্নি কারণ দেশে আপনারা আমার লগে বেমানি করছেন। আমরা বেমানি করছি মানে, মানে কোনো বেমান তো আশেপাশে দেখতেছি না, কোনো বেমানের তো উপস্থিত টের পাইতেছি না। কেন বেমান? বেমানি দেশে আপনি, আপনি আর আপনার ভাই শামসু দুইজন মিলে আমার সাথে বড় বেমানি করছেন। আমি কোনো বেমানির সাথে কাজ করতে পারি না, আমার খুব ইগো প্রবলেম আছে। একটা কত হিসাব নিকাশ করে করি, আমি আর শামসু ভাই তোর হাতে কি বেমানি করছি এটা প্রমাণ যদি না দিতে পারো, তোর এই নম্বর নম্বর চুল প্রথমে কেঁচি দিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে কাটবো, তারপর বেলেগ দিয়ে চাচবো। চাইছে আর টাকু বানা, আর টাকুর মতো টোকা মোয়ার কমুকি না, এটা মাথা চাইদা না, চাবি দিলি করে না। শোনেন, এই গল্প বহু শুনছি, ঠিক আছে? শোনেন, আমি হাতে নাতে প্রমাণ দিতেছি, এই যোগগুলো কোনো প্রমাণ ছাড়া কথা হয় না। ঠিক আছে, দে কি প্রমাণ দিবি দে। আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হইতেছে রোমিও, আর ওই রোমিওর দিয়ে আপনারা নাটক বানাইতেছেন। যে রোমিওর কাছে আমি খুব বিনয়ের সাথে একটা স্ক্রিপ্ট চাইছিলাম, আর সেই রোমিও আমার গল্প চুরি করে এখন নাটক বানাইতেছে। ইল্লা, এডম কি হইতেছে? তোর গল্প চুরি করতে পারে? হায় হায় রে, দেশের কি হইব? ঘরে ঘরে নাট্যকর, ঘরে ঘরে অভিনেতা, ঘরে ঘরে সব ক্রিয়েটিভ লোকজন। এই কথা, তুই আবার ওই নাটক লেখা শুরু করলি কবে থেকে? আমি নাটক লেখি নাই। শুনেন, পারুলাপার জীবন কাহিনী আমার কাছে বলছিল, সেই জীবন কাহিনী শুনে আমি গেছিলাম ফাইজুর মাস্টারের কাছে। ফাইজুর ভাইয়ের কাছে সমস্ত জীবন কাহিনী খুলে কইছি, আর তারে বলছি যে এই জীবন কাহিনীর উপর একটা স্ক্রিপ্ট লিখে দিতে। সেই স্ক্রিপ্ট লেখছে, লেখার পরে আমি তার কাছে স্ক্রিপ্টটা চাইতে গেছিলাম, তখন সে অগ্রিম 5,000 টাকা চাইছে, কিন্তু আমি দিতে পারি নাই। এইটা দিতে পারি নাই জন্যে এটাই আমার সবচেয়ে বড় ফল। এরপরে সে করলো কি, ফাইজুল ভাই রোমিওর স্ক্রিপ্টটা দিয়ে দিল, সেই রোমিও এখন নাটক বানাইতেছে, আর ওই নাটকের প্রডিউসার হইতেছে আমার অফিস। এইটা মাইনে নেওয়া যায়? না না না, এটা মাইনে নেওয়া আসলে যায় না, তোর কষ্টটা আমি বুঝছি। তবে দেখ ভাই, এনে আমার আর সংসদের দুষ্ট কোনে পয়লা নম্বর অপরাধ করছে কি ডো ফাইজুল ভাই, মাত্র 5,000 টাকার জন্য তোর স্বপ্ন হয়ে ধ্বংস করেছে, আর দ্বিতীয় অপরাধ করছে রোমিও। তো ইহনে তুমি নিজেই বুঝে শুনে কথাটা কও যে আমার আর শামসুবের দোষটুকু নেই। এই অপরাধের জন্য আমি মনস্থির করছি
ওই দুইটার আমি খুন করবো। আর একটা খুন করলে যে শাস্তি, দুইটা খুন করলেও সেই শাস্তি কিনা, এটা বোঝার জন্যই আমি বেলাল উকিলের কাছে গেছিলাম। হ্যাভি ইন্টারেস্টিং তো, খুন খারাপই ইন্না দর্শক খুব পছন্দ করে একেতা। আমি তো অবাক হয়ে যেতেছি, মানে আমার কাছে মনে হতেছে কি ওই গল্প বাদ, তুই নিজে তো একটা গল্পের প্লট রেখেতা। আমার হাতে দাও আসিল, ঠিক আছে, আমি দাও নিয়ে বেলাল উকিলের কাছে গেছি আইনি পরামর্শ নেওয়ার জন্যে, কিন্তু আমারে দেখে ভয় পেয়ে সে দৌড় দিয়ে পালাইছে। একটু ঠিক যে রোমিও লোক খারাপ, তবে নির্মাতা ভালো। তাই মেয়ে, তুমি নাকি রাজার লোকে ঘোরাঘুরি করো, আমার মেয়ের সংসার ভাঙার ধান্দা করতেছে না? আপনার মেয়ের সংসার ভেঙেছে আপনার মেয়ে নিজে, ওর সংসার আমি ভাঙতে যাবো কোন দুঃখে? আর শোনেন, আপনার মেয়ের সাথে যে রাজার কোনো সম্পর্ক নেই সেটা আমি খুব ভালো মতো জানি। রাজা আমার পুরাতন বন্ধু, তাই তার সাথে আমি হাত মিলিয়েছি। আর খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, কথাটা মনে রাখবে। এই আমার মেয়ের সাথে লতার সাথে রাজার এখনো ডিভোর্স হয়নি, আর এর মধ্যে তোমরা ইটিশ পিটিশ ফষ্টি নষ্টি ঘোরাঘুরি শুরু করে দিছো। হ্যাঁ, এটা তো আমার সহ্য হবে না। আপনি সহ্য না করার কে, আপনি আমাকে বলার কে? শুনুন, আমি ইলেকশন করছি, আমি যদি ইলেকশনে জিতে যাই তাহলে কিন্তু এই ভাদুন গ্রামের চেহারা আমি চেঞ্জ করে দেব। এতদিন তো আপনার ক্ষমতায় ছিলেন, খুব মানুষকে ঠকিয়েছেন। আরে বাবারে থামিন থামিন, হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জন। আরে শোনেন, রাধা ভাইয়ের মতো লোক সেই পারে নাই, আর আপনি আসছেন এলাকার উন্নয়ন করবেন, চেহারা পাল্টাবেন। আরে যে আপনার পাশে যে দাঁড়ায় আছে, সে নিজেও জনপ্রতিনিধি ছিল, পারছে কিছু করতে? কিছুই পারে নাই। আমি আপনার মামার জন্য পারি নাই যে, কারণ এত চুরির ধান্দা যে লোকের আছে তার সাথে কাজ করা যায় নাকি? তুমি যার ইশারায় যার জোরে এরকম ত্রিং ব্রিং করতেছো, সে কিন্তু 20 দিন এখানে থাকবো না। সে চলে যাওয়ার পরে তারপর কিন্তু আমি ভালো হয়ে গেছি, কিচ্ছু করুন। শোনো, আমি কিন্তু এখান থেকে চলে যেতে আসিনি, আমি এসেছি এখানে থাকতে। আর নুপুরের কোনো ক্ষতি করার চেষ্টা করলে উল্টো ক্ষতিটা কিন্তু আপনাদের হবে, এ কথাটা মাথায় রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে ওই যে কি, মানে মানুষ অভিনয় করে তারপরে আবার যখন ওই নাটক সিনেমার কথা শুনে না পাগল হয়ে যায়, মানে ইচ্ছা করে। আমার একটু অভিনয় করার একটু ইচ্ছা আছে, আমি অভিনয় করবো নাকি পারি, তবে তুই যদি আমার একটা কথা রাখ। ঠিক আছে, কও কি কথা, আমার স্বার্থ যদি ঠিক থাকে আমি তোমার কথা মানব, শুনব না। স্বার্থ ঠিক থাকবো, ওই কি যেহেতু আমার অফিস নাটকটা বানাইতেছে, এখানে কিন্তু আমার লোক একটা থাকা পাইব, এই হিসাবে আমি কইতেছি কি যে এই নাটকটো এডি হিসাবে তুই থাক। মানে এই যে রোমিও সালা মানুষ খারাপ, বদ, আজকাল বদ লোকরাই মানে ট্যালেন্টের বেশি আর কি, মানে যতই বদ হোক নাটকটা কিন্তু ভালো করা, এটা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু ওই যে রোমিওর অ্যাসিস্ট্যান্ট আছে, ওই জামাই মজনু হ্যার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ আমার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবো না। অবশ্যই নেব, এখানে কাহিনী আছে, ওই কি ব্যস্ত তো মানে মানে বলছি কি যে অভিনেতারা ডিরেকশন দিতে পারছে, আবার ডিরেক্টররা অভিনয় করে রাখছে, মানে চারিদিকে লোক কেউ সামলাতে পারে না। তা আমি শুনলাম যে নাটকে একটা ভাইটাল চরিত্র রোমিও করব, আর রোমিও যখন অভিনয় করব শর্ট মানে দিব, তখন শর্ট নিব কি ওই মজদুমতে কাম হবো না, ও ভালা মাথা পুচে গেছে গা, উনি তুইলি ভালো হয়, শর্ট তুই নিলি, হ্যাঁ তুইলি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অসুবিধা নাই, আমি একটু বাইক কয়ে দেবো। ঠিক আছে, কয়ে যাবো, আর রোমিও যদি ভাব মারে তাহলে কিন্তু আমি চুরির মামলা দিয়ে দেবো। বাপ মারবো না, যে পিহা দিব প্রযোজক, হে একটু কথা বলবো, বাপ মারবো না, আর কামি তো শেষ হয়ে যাবো না। তুই ধরে নে যে তুই এই নাটকের চিফ এডি, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক থাকলে আমার কাজ করতে অসুবিধা নেই, আমি কোনো ক্যাসাল চাই না, আমি কাজ চাই। মনে কর যে কাম হয়ে গেছে, এই নাটকের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব জগলু সাহেব, কি ঠিক আছে না? আচ্ছা কাজ হয়ে গেছে, মনে কর যে কাজ একটু হয়ে গেছে 100-এ 100। তবে হচ্ছে কি পয়লা তো যেভাবে শুরু করতে করছে, আর আমার পায়ের তো স্ত্রীটা মাথায় উঠে গেছে না, মানে মাথায় পুরো হ্যাং ঠিকাটা। এলা আর নাস্তা খালি ভালো হয় না, আজ রে চা না, আমি কফির ব্যবস্থা করতেছি। এ জুয়েল, কফি নে একটা। শুরু দিই ভাই, আই ভাই।
কান সজাগ আছে, জিমাইলেও কান খারাপের হয়ে গেছে। আমি যদি পাট নেই তাহলে ওই বিলিন নেমু নাকি নায়ক নেমু, মানে ওই যে কি আমি বলছি কি যে একটা নায়কের হাতে না থাকলে অভিনেতার খাতাগুলোর নাম উঠে না, তাহলে ওই নায়কের হাতে থাকলেও একটা পাট নিলে একটু বঙ্গ। লিসা প্লিন সারা জীবন নায়িকা সেরে অভিনয় করে গেছে, হ্যাঁ কত বড় অভিনেতা চিন্তা করছেন? আর এখন আমাদের দেশে সবারই নায়িকা লাগে না, অভিনয় পারে না জন্যই নায়িকা খুঁজে, এইসবে লাইনে যাবেন না। রাজা, আমি না গ্রামে ঘুরে একটা জিনিস বুঝতে পেরেছি, নতুন কাউকে গ্রামের মানুষজন ভোট দিবে না। আরে বাবা রে, তুমি একলা ঘুরছো তো সেজন্য তোমার এটা মনে হচ্ছে, তুমি একলা এসব করলে তো হবে না, দু একদিন তুমি নূপুরে নিয়ে ঘুরো, মানুষজন তুমি সতন বুঝতে পারবা এলাকার লোকজন তোমার ভোট দেবো কিনা। শোনো, হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য না একটা ভাত টিপলেই বোঝা যায়। আমি আর ইলেকশন টিলেকশন করবো না, আমি ঢাকা চলে যাবো। তুমি ঢাকা গেলে তো আমি তোমার বাধা দিতে পারবো না, তোমার মনটা সবসময় বিক্ষিপ্ত থাকে, মনটার স্থির করতে হবে বুঝছো। আমার মন বিক্ষিপ্ত থাকে এই কথা তো আমি তোমাকেও বলতে পারি যে তোমার মন বিক্ষিপ্ত থাকে। কতদিন হয়েছে আমি এখানে এসে উঠেছি, এখনও তোমার সাহস হয়নি আমাকে নিয়ে একদিন বাজারে যাওয়ার, কারণ তোমার মন পড়ে রয়েছে এখনও লতার কাছে। ফালতু কথা বলবো না, লতার আমি চিনি, মোটেও চিনি না। অবশ্যই লতারে তুই বেশি চিনস, এখন লতায় তরে কইব সরি, তুই লতারে নিয়ে ঘরের মধ্যে যাবি। এক্স্যাক্টলি দুলা ভাই, আপনি ঠিকই বলেছেন, আপনি আমার মনের কথাটা বলেছেন, আমি খালি বলতে পারিনি এতদিন। দুলা ভাই, আমি আর মিতা একটা জরুরি কথা কইতেছি, এর মধ্যে তুমি ঢুকে গেল কেন? তোর কারণে লতার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে, তোর কারণে মিতার জীবন নষ্ট হোক এটা আমি চাই না। তুই বিয়ে করতে পারবি কিন্তু সংসার করতে পারবি না। রাজা সংসার করতে পারবে না কেন, ওর সমস্যা কি? মিতা, তুমি একটা পাগলের কথা কেন আমলে নিতেছো? হ্যাঁ কেন আমলে নিতেছো? তুমি আমার দুলাভাইকে চিনো না, বলছি না ওনার কথা আমি তোমার? আমি চিনি কিন্তু এখন উনি কথাগুলো যে পাগলামির ছলে বলতেছে না এটাও আমি জানি। এই যে মিতা, এক কথায় তুমি বিষয়টা বুঝে গেছো, রাজার এই বোঝানো কঠিন, সে মোটা মাথার মানুষ, কোনো কিছুতেই একটা সহজ বিষয় বুঝতে চায় না। পয়সা বুঝছি, তুমি ভাবো এখান থেকে, তুমি এখানে আসছো কেন? আসছে চিকন বুদ্ধিওয়ালা মানুষ একজন। হ্যাঁ আমি মোটা মাথার না, তুমি যদি এত চিকন মাথার বুদ্ধিওয়ালা হও তাহলে আমাকে বাড়িতে ঘর জামাই থাকো কেন? হ্যাঁ ঘর জামাই থাকি তব নিরাপত্তা বিধানের জন্য, আমি যদি না থাকতাম জামান সাহেব এক সপ্তাহের মধ্যে তব বাড়ি দখল করে নিত। রাজা, যত যাই বলো দুলা ভাই কিন্তু সাহস আছে এটা মানতে হবে, প্রাক্তন চেয়ারম্যানের সামনে যে সাহস করে কথাগুলো বললো। দুলা ভাই, আপনার কথাগুলো কিন্তু এখন আমার বেশ ভালো লাগছে। মিতা, তুমি পাগল লাই দিয়ে মাথায় তুলো না প্লিজ। আমি পাগল বলেই তো তগো পিছনে এত সময় দেই, সুস্থ মানুষ তগো পিছনে এত সময় দিত না, তগো লেগে মান অপমান হইতো না। আমি পাগল তাই তগো লেগে আমার জীবনটা দেওয়ার উপক্রম। আচ্ছা রাজা, আমি বুঝলাম না তুমি দুলাভাইয়ের সাথে এত বাজে ব্যবহার কেন করলে। জবাব দাও না, দুলাভাই নিয়ে তোমরা তো মাথা না ঘামাইলেও চলবে, অন্য কোনো কথা সে কথা বলো। আমার আর কোনো কথা নেই। কি জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি? এই কথা জগলো মানে শুনলাম যে এই নাটকটোর মূল চরিত্র বলে আমার ওই যে গেদিটো যে আছে নায়িকা আর স্বামী বলে আমি, মানে ওইছে কি ওই নায়িকাটো যখন আমার হ্যাগো ওগো আমার পাশে আল্লাহ বৈশো গো আল্লাহ বাজার থেকে আইসো গো, মানে এই যে গো গো এনে কথা কইব তখন আমার ভিতরে কি ধরনের অনুভূতি হব আমি হেডই বাইবা চিন্তা কুলকিনারা করে হাঁটতেছি না। আমি বিয়ে করলাম না কিন্তু নাটকে একটু বইয়ের মালিক হয়ে গেলাম গা, বিশ্বাস করবে কেতা আমার না ভিতরে খুব উত্তেজনা কাম করতেছে। হে খুব উত্তেজনা, নায়িকার ল্যাংরা জামাই এনে কোনো উত্তেজনায় থাকবো না, আপনি বইয়ের লেগে সারাক্ষণ খালি হা হুতাশ করে বেড়াবেন, হা হা আমার বউ কই, হা কি হইলো না হইলো বুঝছেন? আর কান খুলে শুনে রাখেন, এই নাটকের ডিরেক্টর হইতেছে আমি, অভিনয়টা যদি ঠিক মতো না পাই না আপনার দফারা বগরে দেবো কিন্তু। না 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 হন গেদা, হয়েছে কি যে আমি যেহেতু অভিনয়ের নবীন আমার কোনো রকম কোনো বিউ নাই, বিউ আছে ওই গেদি, ওই গদি পাউলি নিবো আমার পাউলি নেওয়া দেবো না, ডিরেক্টর হিসেবে যখনই তুই সেটা যা খারাপই তখন থেকে তুই হইলে আমার বস, তুই যদি আমার কস যে গাছে তো নাপ দাও আমি গাছে উঠে নাপ দেবো, পানিতে জাপ দাও আমি পানিতে জাপ দেবো, তোর কথার বাইরে আমি আল্লাহ করে পোদারি করবো না। এই চোখ ছুঁয়ে করি
শামসুর রমিও কই? ও তারা তোর কাছে শুটিং এর স্পট দেখবে নাকি? আমি কালকে থেকে না আমার শুটিং স্টার্টিং হয়ে যাচ্ছে। কিন্তু আজকে তো আমার অডিশন নেওয়ার কথা ছিল, আমার অডিশন না নিয়ে চলে গেল। ভাবি আমি তো আপনার গতকাল আসতে বলছিলাম, ইস আপনি তো অডিশন মিস করে ফেলাইছেন। কি আর করবেন, কোন নায়িকা তো সিলেক্ট হয়ে গেছে। তোর আরে মিষ্টি অডিশন দেবে, স্পেশাল অডিশন দেবে রবিবারে না। সরি ভাবি, ওইছে কি আপনি আসলে ট্রেন্ডও মিস করে ফেলাইছেন। মানে আপনি যদি ওই অডিশনের দিন উপস্থিত হইলেন নি, বিশ্বাস করেন আমি বোর্ডকে অনুরোধ করলাম নি, কিন্তু আপনি তো আসলেন না। আমরা একদম লাস্ট টাইম পর্যন্ত আপনার নিকে অপেক্ষা করছিলাম।